সম্প্রতি বিশাল অঙ্কের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়ে খবরের শিরোনাম হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনও নিয়মিত শিরোনাম হচ্ছেন CR7, হয়তো গোল করে নয়তো ব্যক্তিগত নানা ঘটনা নিয়ে। তবে এবার এক মানবিক কাজে অংশ নিয়ে দারুণভাবে প্রশংসিত হয়েছেন তিনি। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছে 45,000-এরও বেশি মানুষ, যেখানে বাবা হারিয়েছে সিরিয়ার 10 বছরের কিশোর নাবিল সাইদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার, সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বুকে জড়িয়ে ধরলেন বাবা হারা নাবিলকে। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে দুর্গতদের সাহায্যের জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছিল সৌদি আরব। তাদের কাছেই নিজের ইচ্ছের কথা জানিয়েছিল কিশোর নাবিল, জানিয়েছিল রোনালদোর খেলা সামনে থেকে দেখতে চায় সে। সে খবর পৌঁছে যায় রোনালদোর কাছেও, তিনিও জানান নাবিলের সঙ্গে দেখা করতে চান তিনি। শেষ পর্যন্ত নাবিলকে সৌদিতে আমন্ত্রণ জানানো হয়। আল বাতেনের বিরুদ্ধে আল নাসেরের খেলা মাঠে বসে দেখার সুযোগ পায় নাবিল। খেলা শেষে সাজঘরে নাবিলকে ডেকে পাঠান রোনালদো, তাকে জড়িয়ে ধরেন CR7। রোনালদোকে জড়িয়ে ধরে ছোট্ট নাবিলকে বলতে শোনা যাচ্ছিল আই লাভ ইউ। রোনালদো তাকে জড়িয়ে ধরে বললেন আই লাভ ইউ। রোনালদোর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে দারুণ খুশি ছোট্ট নাবিল। শিশুটি বিশ্বাসই করতে পারছে না রোনালদো তাকে জড়িয়ে ধরেছে। রোনালদোর সঙ্গে মিলে তার বিখ্যাত সিও উল্লাস করতে দেখা যায় নাবিলকে।